অশোকনগরের শাহবাড়ির পুজো দেশভাগের স্মৃতি বহন করে চলেছে। একচালার সাবেকিয়ানা প্রতিমার পরিবর্তন ঘটেনি, 97 বছর ধরে একই নিয়মে চলছে এই পুজো। পুজো মানেই আনন্দ, পুজো মানেই আবেগ। আর বনেদি বাড়ির পুজোই বাড়ির সদস্যদের কাছে আলাদা মাত্রা এনে দেয়। অশোকনগর শাহাবাড়ির পুজোই এলাকার বনেদি পুজোর মধ্যে অন্যতম। মহিলা প্রতিমা শিল্পীর রং তুলির টানে একটু একটু করে সেজে উঠছে শাহাবাড়ির প্রতিমা। 97 বছরের পুরনো বনেদি বাড়ির এই পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে কচিকাঁচাদের উন্মাদনা। জানা গেল 1926 সালে বর্তমান বাংলাদেশের পাবনা জেলার নাটাবাড়ি এলাকায় শাহাবাড়িতে প্রথম পুজোর শুরু হয়। মাতৃমন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন্দ্রনাথ সাহা। জানা যায় দেশভাগের পর বাংলাদেশ থেকে শাহাবাড়ির সদস্যেরা উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কালোবাড়ি এলাকায় চলে আসেন, সেখানেই পুজোর আয়োজন শুরু হয়। বাংলাদেশ থেকে মাতৃমন্দিরের বেদির মাটি এনে এই দেশের শাহাবাড়িতে নতুন করে বেদি তৈরি করা হয়, তৈরি হয় ঠাকুর দালান। প্রতি বছর পুজোর সমস্ত নিয়ম রীতি মেনে চলে আসছে সাহা পরিবারের পুজো। পুজোতে রয়েছে বনেদি আনার ছোঁয়া। সাহা পরিবারের পুজো এবারে 97 বছরে পা দিল। একজন মহিলা প্রতিমা শিল্পীর নিখুঁত রং তুলির টানে একটু একটু করে সেজে উঠছেন দশভুজা। হাবড়া থানার তালতলা খেলার মাঠ এলাকার বাসিন্দা তরুণী অপর্ণা মাঝি তৈরি করছেন প্রতিমা। আজ থেকে 7 বছর আগে অভাবের সংসারে পরিবারের পাশে দাঁড়াতে হাতে রং তুলি তুলে নিয়েছিলেন। এবছর মোট 7টি ঠাকুর তৈরির বরাত পেয়েছেন। প্রতিমা তৈরির কাজটি তিনি ভালোবেসেই করেন বলে জানালেন। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই কাজটা যে শুধু শিল্পীরাই করতে পারে সেটা না, এটা সবাই করতে পারে। না শুধু পুরো শিল্পী না, সবাই করতে পারে। আগামী দিনে এটাই পেশা করতে যাচ্ছি। শাহাবাড়ির পুজোর দিনগুলোকে কেন্দ্র করে ছোটদের মধ্যে তৈরি হয় এক বাড়তি উন্মাদনা। পাশাপাশি দূর দূরান্তে থাকা পরিবারের অন্যান্য সদস্যরাও পুজোর কটা দিনের জন্য চলে আসেন এই বাড়িতে। এই পুজোটাতে আমরা সারা বছর জন্য অপেক্ষা রাখি এবং আমার স্কুলে যত বন্ধু আছে এবং পাড়ার প্রতিবেশী বন্ধু দাদা সবাই এই পুজোতে আসেন এবং খুব আমরা আনন্দ করি এই পুজোটাতে। এই যে 5 দিনের আনন্দ আর 365 দিনের অপেক্ষা, এটা আমাদের খুব মানে এই 5টা দিন চলে গেলে অর্থাৎ এই বিজয় দশমীর দিনটা আমাদের খুব কষ্ট হয়, মানে মা দুর্গা চলে যায়। আমরা বসে বসে এই ঠাকুরগুলো দেখি তো আর খুব কান্না লাগে যখন মা দুর্গা ভাসান হয়। সাহা পরিবারে যাদের উদ্যোগে এখন পুজো হয় তাদের মধ্যে তৃতীয় পুরুষ বিশ্বেশ্বর সাহা জানান, আমাদের এই পুজোয় একচালা প্রতিমায় মায়ের মূর্তিতে সাবেকি আনার ছোঁয়া রয়েছে। এছাড়াও প্রতিমার বিশেষ বিশেষত্বের মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে মায়ের ডান দিকে থাকে গণেশ আর বাঁদিকে থাকে কার্তিক, কিন্তু এখানে রয়েছে ঠিক উল্টো। মায়ের ডান দিকে রয়েছে কার্তিক, বাঁদিকে রয়েছে গণেশ। এছাড়াও মহিষাসুরের মহিষ থাকে না সাহা পরিবারের পুজোতে। মা দুর্গা সহ সাহা পরিবারের সকল দেবদেবীর অস্ত্র পেতলের। পুজোকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি উন্মাদনা এখন এই বাড়িতে। এটা আমাদের সাহা পরিবারের পুজো, এটা এবছর 97তম বর্ষের পুজো। এটা বাংলাদেশে 1926 সাল ইংরাজির এবং বাংলার হচ্ছে 1333 সাল থেকে এই পুজোটা শুরু হয়। বাংলাদেশের পাবনা ডিস্ট্রিক্টে নাটাবাড়িতে প্রথম এই পুজোটা শুরু করেন স্বর্গীয় সত্যেন্দ্রনাথ সাহা মহাশয়। তিনি আমার দাদু ছিলেন, ঠাকুরদাদা ছিলেন, তার 4 ভাই ছিলেন, 4 ভাইদের সহযোগিতা নিয়ে এই পুজোটা শুরু হয়। তারপরে যখন দেশ ভাগ হয়ে চলে আসে সেখান থেকে উনি এসে এইখানে মন্দির করেন এবং তারা সহযোগিতা করতেন। বর্তমানে এখন আমি পুজোটা মাটি নিয়ে এসে আসনে আসন তৈরি করা হয়, মন্দির প্রতিষ্ঠা করা হয়, সেইভাবে পুজোটা চলে আসছে আর কি। এখানে বিশেষত্ব বলতে যে কার্তিক গণেশটা উল্টো আছে, মানে গতানুগতিক যেখানে থাকে মায়ের যে পাশে কার্তিক থাকে আমাদের উল্টো আছে, মানে সেই পাশে গণেশ রয়েছে। এর ইতিহাসটা বলতে আমি শুনেছি আমার বাবার কাছে যে এরকম আমার ঠাকুরদাদা যখন ছোট ছিলেন তখন সে নিজে ঠাকুর বানিয়ে পুজো করতেন এবং সে ভুল করে হয়তো এরকম একটা উল্টো করে ফেলেছিলেন, সেটাই চলে আসছে, সেই রীতিটা মেনেই এখানে সেইভাবেই প্রতিমা তৈরি করা হয়। আর রয়েছে বলতে এখানে আমাদের মহিষাসুরের মহিষটা দেওয়া হয় না, মহিষটা থাকে না আর কি। মা এমনি
যে যুদ্ধরত অবস্থায় সিংহ আর অসুরের পৃষ্ঠে যেরকমভাবে আরোহণ করেন সেইভাবে আর কি। উন্মাদনা সত্যিই খুব ভালো লাগে। সারা বছর ধরে একটা পরিকল্পনা থাকে আমাদের যে এক বছর হয়ে গেলে আরেক বছর কীভাবে হবে সেটা আমি বছরের প্রথম থেকেই চিন্তা করি। এটা আমার একার পুজো নয়, এটা আমাদের বংশের পুজো আর কি। আমার জ্যাঠতো খুড়তো দাদা বা জ্যাঠা কাকা প্রত্যেকে আমাকে এই পুজোতে কন্ট্রিবিউট করে এবং তারা প্রত্যেকে আসেন পুজোতে আর কি। কেউ হয়তো কলকাতায় থাকে, কেউ বম্বে থাকে, কেউ ব্যাঙ্গালোর থাকে, প্রত্যেকে আসার চেষ্টা করেন। বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী এই চার দিনই আত্মীয় স্বজনরা আসে এবং এই চার দিনই মায়ের ভোগ টোগ হয় আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।